আসিফকে মেরে ফেলার হুমকি আবারও আসিফ আকবর তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন যা নিয়ে ভক্তদের মধ্যে শঙ্কার সঞ্চার হয়েছে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন তিনি লিখেছেন আন্ডারওয়ার্ল্ড আর সবিজ পাশাপাশি চলে মাফিয়া আর টেরোরিস্টরা তাদের অভিশপ্ত জীবনকে ভুলে থাকতে মিডিয়ার মানুষদের সাথে মিশে একটু হালকা হতে চায় নিরীহ সবীজের মানুষরা বুঝে ওঠার আগেই চমৎকার ব্যবহার দিয়ে আন্ডারওয়ার্ল্ডরা ঢুকে পড়ে কালচারাল জোনে এই অভিজ্ঞতা টপ মোস্ট আর্টিস্টদের প্রায় সবারই আছে কেউ বাহাদুরি দেখায় আর কেউ এই পরিস্থিতিটা সতর্কভাবে এনজয় করে আমি এর ব্যতিক্রম না দেশসেরাদের সাথে মেলামেশা হয়েছে কখনো অ্যাডভান্টেজ নেইনি বরং তাদের শান্ত করে সুপথে আনার চেষ্টা করেছি পরিবারের কথা মনে করিয়ে দিয়েছি যদিও বেশিরভাগই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে মিথ্যা কথা আর মিথ্যুক আমার সবচেয়ে বড় শত্রু সাহসীদের আমার সেলুট বোকা কৃপণ লোভী দাম্বিকরা হয় সশিক্ষিত অশিক্ষিত এবং বিপজ্জনক একসময় এরাই ছিল আমার আশেপাশে বিশ বছরের কেরিয়ারে বহুবার মৃত্যুর হুমকি পেয়েছি মৃত্যু কখনো কখনো সামনে এসে পিছিয়ে গেছে দেশে বিদেশে হত্যার হুমকি মাথায় নিয়ে ঘুরেছি ভয় গ্রাস করেনি মুহূর্তের জন্য আল্লাহ রহমতে গান্ড পয়েন্ট থেকে ফিরেছি বেশ কয়েকবার আমার বেইলি রোডের স্টুডিওতে ঘটেছে অস্ত্র প্রদর্শন আর গোলাগুলির ঘটনা মদ্যপ অবস্থায় একজন গায়ক ও একজন গীতিকার ওয়েল উইপন্ড মাস্টার নিয়ে এসেছে স্টুডিওতে সবাই কোমরের অস্ত্র খুলে বসেছে আমাকে ঘিরে আমি গেস্টদের বের করে তাদের ফেস করেছি বুকের উপর রিভলভার ধরে ট্রিগারে আঙ্গুল রেখে টলছে সেফটি ক্যাচ অন করা গুলি বের হয়ে যাওয়ার সম্ভাবনায়ও শান্ত থেকেছি এখনো বেঁচে আছি এখনো মৃত্যুর হুমকি আসে ফোনে হুমকি আসলে গালিগালাস করতে থাকি কারোর মাধ্যমে আসলে সেই অভাগা গুন্ডার অবস্থান জানতে চাই আমার কথাবার্তা আমার মতোই হবে এটাই স্বাভাবিক আমি বেজি না বলেই নপুংসকদের ভিড়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলি আমার সত্য বচনকে তারাই অধ্যত্ত মনে করে মাস্তান পরিচয় পেলে প্রথমেই মাথা গরম হয়ে যায় শত শত হুমকি সত্ত্বেও একা চলেছি এখনও চলছি যারা মেরে ফেলার চিন্তা করে তারা হুমকি দেয় না তারা অবৈধ অস্ত্রের সাহায্য নেয় নিজের ভয় কাটানোর জন্য অস্ত্রের লাইসেন্সও করিনি মায়ের নিষেধাজ্ঞায় আমি আসিফ আকবর জীবনে দুটো প্রেতাত্মাকে প্রশ্রয় দেইনি ভয় আর টেনশন মনে প্রাণে মানি আমার বস বিদ্রোহী কবির অমর উচ্চারণ চির উন্নত মমশির ভালোবাসা ও বিরাম বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ